বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে দণ্ড দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি। আর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির মহাসচিব ফরমায়েশি রায় উল্লেখ করে প্রত্যাহারের দাবি জানান। রায়ের পরপরই বিকেলে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মিছিল শেষে কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। বলেন, আগামী শুক্রবার বেলা দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার জন্য এই রায়, জনগণ এই রায় মানে না, এসব করে চলমান আন্দোলন দমানো যাবে না। আজকে সরকার নিয়ন্ত্রিত আদালতের মাধ্যমে যারা তার কমান এবং তার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমাশি রায় প্রদানের ঘটনায় আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি, অন্যথায় জনতার আদালত সেই তারা নিজেরাই তাদের বিচারের ব্যবস্থা করবে এবং সিদ্ধান্ত নেবে।